চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 28 জনকে আটক করেছে পুলিশ। সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা জানান, মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলার বাহিরচর এলাকার মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে 28 জনকে আটক করা হয়েছে। এ সময় একটি ড্রেজার, 9টি বাল্কহেড জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আর ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোট মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।